আমি তো শুনলাম আরো আসবে দিবা কালকে সন্ধ্যা 6টার মধ্যে নির্বাচন নির্বাচনী আচ্ছা বলতে বিআই তলবের বাগের বাচ্চা মানে বিপদ প্রথমে কেষ্ট মণ্ডলকে বাগের বাচ্চা বলেছে এখন ইন্দুর হই তারপরে বলেছিল বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ও শাহজান এই সে এখন নেংটি ইন্দুর হয়ে গেছে ও আমার চামড়া তুলবে বলেছিল ওর চামড়া উঠে গেছে সকতের বিপদ আছে আজকে রাত্রে হবে না কালকে সকালে হবে আমি জানি না শকত ব্যাগ করছে নির্বাচনী আমরা কয়লা পাচারে শকত মোল্লা যুক্ত এস্টাবলিশ লালা ডায়েরিতে নাম আছে এবং আসানসোল পুরুলিয়ায় যে দীর্ঘদিন ধরে কয়লা পাচার হতো সুন্দরবন এলাকা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত ইটভাটা এবং টালিভাটাতে গাড়ি গাড়ি কয়লা উইদাউট চালান শকত মোল্লা সাপ্লাই দিয়েছে শকত মোল্লাকে এর আগে পাঁচবার ইডি ডেকেছিল একবার গেছিল নিজাম প্যালেস এর বাইরেও 2021 পোস্টপল ভায়োলেন্সে একাধিক খুনের সঙ্গে শকত মোল্লা যুক্ত অর্থাৎ স্বাভাবিকভাবে সিবিআই বেছে বেছে যে চোরেদেরকে ডেকেছে এর মধ্যে এখানে দেবরাজ চক্রবর্তী আছে আমি যেটুকু জানি দেবরাজ চক্রবর্তীর বাড়িতে যে তল্লাশি হয়েছিল সেখান থেকে প্রচুর অ্যাডমিট কার্ড পাওয়া গেছে এবং বিভিন্ন থানার ওসিআইসি পোস্টিংয়ের লিস্টও পেয়েছে সেই কারণে উনার বাড়িও তল্লাশি হয়েছে উনাকে তিনবার ডেকেছিল উনি দুবার গেছিলেন তাই এই রত্নরা জেলে যাবে আর মুখ্যমন্ত্রী বাঘ হিসেবে বলে ফেলেছেন মানে খুব তাড়াতাড়ি এরা ভেতরে যাবে।